মঙ্গলবার সকাল 11টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চোরাইবাড়ি থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে AS01DD56636 নম্বরের লরি থেকে 35 প্যাকেটে 305 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় লরি চালক মফিজুল হককে, তার বাড়ি আসামের ধুবুরী জেলার জগরাপাড়া গ্রামে। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 35 লক্ষ টাকা। গাঁজাগুলো লরির কেভিনে গোপন চেম্বারে করে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে গাঁজা সহ লরি চালক চোরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ। আমাদের ডেইলি রুটিন, আমরা প্রত্যেক দিনেই আউটগোয়িং ম্যাক্সিমাম গাড়ি আমরা বা ইনকামিং গাড়ি আমরা চেক করি। তো সেই রুটিন ওয়ার্কের ভিত্তিতে আজকে আমরা সকালবেলা একটা গাড়ি ডিটেন করি। গাড়িটার নাম্বার হয়েছে AS01DD56636। সেই গাড়িটির মধ্যে সিক্রেট একটি চেম্বার থাকে। সেই সিক্রেট চেম্বারটি ভাঙার পর আমরা 35টি প্যাকেটে প্রায় 305 কেজি ড্রাই গাঁজা উদ্ধার করি। এবং গাড়ির ড্রাইভার মফিজুল হক, সে আসামের ধুবড়ির বাসিন্দা, তাকে আমরা ডিটেইন করেছি। শান্তন টিভি।